সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, সবাই একটু লাইভ শেয়ার করেছো তোমাদের প্রোফাইল থেকে? হাই সবাইকে, আজকে আমার স্টুডেন্ট এক্সাম। তোমাদের ব্যাচ নাম্বার কত? 8 নম্বর ব্যাচের আজকে স্টুডেন্ট এক্সাম। পুরো গণবিবাহর মতো সব কিছু চলছে। এক এক করে লুকসটা শেয়ার করব তোমাদের সাথে। দেখো ওরা খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকে, এক একটা আলাদা আলাদা ডিফারেন্ট লুক করেছে ক্রিয়েট। থ্যাংক ইউ, সবাই একটু শেয়ার করে দাও। সুদীপা দেখ, তোরাও এক্সাম। আমি সবার ফার্স্ট থেকে শুরু করব। দেখো একদম নিখুঁত করেছে, একদম সব কিছু নিখুঁত। বাবু একটুখানি মুখ তোল, ও মৌমিতাকে সাজিয়েছে সাধনা, ওর ফুল লুকটা একটু দেখাই, তারপর ক্লোজ করে দেখাবো। হাফ কাট ক্রিজ করেছে, কলকাতা দেখো অসাধারণ হয়েছে, কলকাতা অসাধারণ। বেস সব কিছু একদম পুরো পারফেক্ট, হেয়ার স্টাইল থেকে শুরু করে যাবতীয়। সাউন্ডটা মিউট করো, চোখের লাইনার থেকে শুরু করে সব কিছু। সাধনা এবার কিছু বল, বল জোরে জোরে বল। আমি মৌমিতা দিকে সাজিয়েছি। কোথা থেকে এসছিস, তোর নাম, তোর ফোন নাম্বার? একটু জোরে, 7001462696। রিয়াদির কাছে কাজ করে আমার খুব ভালো লেগেছে, রিয়াদির হাতে কাজ খুব সুন্দর, রিয়াদির কাছে আমি অনেক কিছু শিখতে পেরেছি। যাক শিখতে পেরেছে, কারণ ওর এমনি প্রথম থেকেই খুব ন্যাক ছিল, কিন্তু ও সত্যি নিখুঁত কাজ করেছে, একদম নিখুঁত। আমার তো খুব পছন্দ হয়েছে, ও নাম্বার ওয়ান। এবার সেকেন্ড লুক করেছে, এটাও দেখো একদম অসাধারণ হয়েছে, অসাধারণ মানে খুবই সুন্দর। ইন্দিরা করেছে লুকটা, ফুল লুক দেখো অসাধারণ লাগছে। শর্মিষ্ঠাকে সাজিয়েছে, আমি ভুল, আমি কারোর নাম ভুল বলছি না তো, জোরে বলতে বলো দিদি। সুদীপা বলছে জোরে বলতে বলো, জোরে বলবে। দেখো খুব সুন্দর হয়েছে, আইটা রাউন্ড করো, আই মেকআপ দেখো খুব সুন্দর একটা, যেরকম এখনকার আই মেকআপ চলছে ব্রাইডালে, একদম ওরকমই ব্রাইডাল আই মেকআপ করেছে। টাইপ অফ সানসেট কিন্তু ডিফারেন্ট। কলকা করেছে লুকসটা, প্রত্যেকে অসাধারণ কাজ করেছে, সবার কাছে যাব। ইন্দিরা তুই কিছু বল। আমি শর্মিষ্ঠাদের কাছে মানে মডেল হিসেবে পেয়ে খুবই খুশি, ও শর্মিষ্ঠা খুব কোঅপারেট করেছে তাই। তারপরে বল। আমার রিয়াদির কাছে শিখতে পেরে ভীষণ ভীষণ ভাবে প্রাউড ফিল করছি। হাসো না, এসো না, বলতে দাও, সবাই খুব নার্ভাস ছিল তো। বল তুই কোথা থেকে এসছিস, তোর ফোন নাম্বার? এসছি, নাম ফোন নাম্বার হচ্ছে 9832636। আচ্ছা ও নার্ভাসে ভুলে গেছে, যাই হোক লুকস, ওদের যদি কাজ ভালো লেগে থাকে তোমরা যারা দেখছো তারা ওদেরকে বুক করতে পারো। প্রত্যেকে খুব সুন্দর নিখুঁত করেছে, আমি আবার ক্লোজ করে ওর দেখিয়ে দিচ্ছি। দেখো খুব নিখুঁত করেছে, বেসও অসাধারণ হয়েছে, জানি না কতটা বোঝা যাচ্ছে, বেসটাও অসাধারণ হয়েছে প্রত্যেকের। এবার পরের জনের কাছে যাই, দেখো একদম রিয়েল ব্রাইট করেছে, অনুষ্কাকে সাজিয়েছে পূজা। পূজা খুব টেনশনে ছিল, একদম সকাল 8টার সময় চলে এসছে পরীক্ষা দিতে। পূজা এবার কিছু বলো, আমি তারপর অনুষ্কাকে দেখাবো। কি বলবে, ফোন নাম্বার, কোথা থেকে এসছো, আমার কাছে শিখে কেমন লাগলো, এগুলোই বলবে। আমি বারাসাত ধর্মতলা থেকে এসছি, আমার নাম পূজা ঘোষ, আমি আজকে অনুষ্কা দিকে সাজিয়েছি। আমার রিয়াদের কাছে শিখে, আমি তো প্রথমে কিছুই পারতাম না, আমার আজকে যা আমার সব রিয়াদের কাছ থেকেই শেখা। দেখো আমি ডিটেইলসটা, ও ফোন নাম্বার, ফোন নাম্বার দে, ফোন নাম্বারটা দেখ, আমি ততক্ষণে ডিটেলস দেখাই। দেখো খুব সুন্দর করেছে,
খুব সুন্দর করেছে, স্পটলাইট করেছে, ব্রাইডাল স্পটলাইট খুব নিখুঁত হয়েছে, ওকে সামনে থেকে অসাধারণ লাগছে। আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে অনুষ্কাকে, খুব সুন্দর হয়েছে, একদম রিয়েল ব্রাইড লাগছে, আজকেই বিয়ে হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ লাইভ চলছে, লাইভ যারা দেখছো একটু ভোট করো, 1 2 3 তিন নম্বর চলছে, একটু ভোট করো, যার কাজ ভালো লাগবে একটু ভোট করো, তাহলে একটু সুবিধে হয়, কারণ সবাই এত নিখুঁত কাজ করেছে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব। খুব সুন্দর হয়েছে কাজ, থ্যাংক ইউ সবাইকে যারা লিখছো খুব সুন্দর। এবার পূজার ফোন নাম্বারটা শুনে নাও, 6290738539 6290738539। শুনে নিলে, ওর কাজটা দেখিয়ে দিলাম, আমার কথা বলার মানে একদম ক্ষমতা নেই তাও বলছি, জানি না বাফারিং হচ্ছে কিনা, দেখো না কেউ একটু আমার লাইফটা ক্লিয়ার। এবার 4 নম্বর আসছি প্রিয়াশির কাছে, প্রিয়াশি সাজিয়েছে রিয়াকে, একদম একটা নন বেঙ্গলি ব্রাইডাল লুক দিয়েছে, দেখো থ্যাংক ইউ যারা লাভ দিচ্ছ, অনেক অনেক ওয়াচ করছো। দেখো প্রিয়াশি কোথা থেকে এসেছিস বাবু একটু বল। আর কি তুই তোর ফোন নাম্বার, তোর কাজ, ওরা সবাই খুব নার্ভাস, থ্যাংক ইউ অদিতি, সবাই অনেকে মডেলরা অনেকে অনেক কিছু দিচ্ছে লিখছে। দেখো ডিটেলস একটু দেখাচ্ছি, দেখো ও গ্রাফিক লাইনার করেছে হাফ কাট ক্রিজ করে, বেসটাও সুন্দর হয়েছে, আমি জানি না কতটা কি বোঝানো যাচ্ছে। বাবা এবার চলে আসি একটু অয়ন্তিকা, সব থেকে টেনশন কারণ ওর শ্যাডো প্যালেট পর্যন্ত ছিল না, ব্রাশ কিচ্ছু কেনেনি, তবুও ও দারুণ কাজ করতো, কাজ করতো মানে যখন প্র্যাকটিস ক্লাস থাকতো খুব সুন্দর করতো। বাবু একটু চোখটা একটু চিন্তা আপ কর, একটু চিন্তা আপ কর, দেখো ওর কলকা পুরো একদম বেঙ্গলি ব্রাইডাল করেছে, কিন্তু একদম সমস্ত শাড়ি থেকে শুরু করে সব কিছু আলাদা, এবং আই মেকআপটা একটু ক্লোজ করে দেখাবো, অসাধারণ আই মেকআপ করেছে, একটু চিন্তা আপ কর বাবু, দেখো কলকাটা অসাধারণ করেছে, হাফ কাট ক্রিজ করেছে উইথ গ্লিটারি, দেখো অসাধারণ করেছে, একদম ডিটেল দেখাচ্ছি আমি, জানি না কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে। এবার অয়ন্তিকা বলো। আমি বিরা মির্জাপুর থেকে আসছি, আর প্রথমে আমার রিয়াদিকে মানে থ্যাংক ইউ বলে তো শেষ নেই, কারণ আমি অনেকদিন ধরে শেখার ইচ্ছা ছিল, তো তারপর আমি যোগাযোগ করি, তো দিদি এত আলতোভাবে শেখায় আর খুব ভালোবেসে, মানে আমি কখনো ম্যাম মনে করিনি, প্রথমত দিদি মনে করেছি, আর দিদির মানে এখানে যারা শিখেছে তারাই বলতে পারবে যে দিদি কতটা কমফোর্টেবল, আর তারপর দিদিকে তো থ্যাংক ইউ বলে আমি ছোট করবো না প্রথমত, আর দ্বিতীয়ত আমার মডেল হচ্ছে শঙ্করী মণ্ডল, এই দিদি ভীষণ কমফোর্টেবল, এত মানে আলতো করে আমার এত হতেও মানে কোঅপারেট করেছে, হ্যাঁ কিন্তু কিছু বলেনি, পুরোটা হাসি মুখে নিয়েছে আর খুব যারা ওদের এলাকার আশেপাশে থাকো, এরপর ব্রাইডাল বুকিং আমার পক্ষে সম্ভব না সব জায়গায় গিয়ে করা, ওরাই আমার ছানাপোনা, ওদের দিয়ে করানোর চেষ্টা করব। রিয়াকে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার পরে পরে চলে আসি, পরে রিয়াকে রিয়ার কাছে চলে আসি, মানে আমার স্টুডেন্ট রিয়া, ও একটা অ্যাডভান্স রিসেপশন লুক করেছে, বল কিছু তুই বল, আমি ততক্ষণে আমি এসে নিই। হাই আমি রিয়া, আমি রিয়াতেই থাকি, দিদির বাড়ির কাছেই থাকি, দিদির কাছে শিখে সত্যি খুব ভালো লেগেছে, দিদি মানে দিদির কাছে কেউ না শিখলে বুঝতে পারবে না যে দিদি কতটা ভালোভাবে কতটা নিজের মতো করে শেখায়, আর আমার যতটুকু শেখা দিদির থেকে, আমি মেকআপ সম্বন্ধে আগে কিছুই জানতাম না, দিদির থেকেই আমার সব কিছু শেখা, আর আমি যাকে সাজিয়েছি সে হচ্ছে সুস্মিতা দি, দিদি খুব কমফোর্টেবল, আমাকে খুব হেল্প করেছে, আর আমি একটু ডিটেল করে দেখাই আগে তারপরে তোর সব কিছু, দেখো স্মোকি করেছে, গ্লিটারি স্মোকি করেছে, চোখটা রাউন্ড কর বাবু, ওর ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, ওর ফুল লুকটা
ছবি ভিডিও সব কিছুই দেখাবো, মানে সব সব কিছু হবে। আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি অসুস্থ দীর্ঘদিন ধরে, তবু আমি চেষ্টা করছি সবাইকে একটু একটু করে দেখানোর। প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে, একদম নিখুঁত, বেস থেকে শুরু করে আই মেকআপ থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট। এবং কারোর বোঝা যাচ্ছে না যে ওদের আজকে ফার্স্ট এক্সাম ডে। এবার পরে আমি আসি কৃষ্ণার কাছে। কৃষ্ণা বল বাবু, জোরে জোরে জোরে। এবার শায়নীকে আগে দেখিয়ে দিই, দেখো শায়নী ফার্স্ট টাইম মাকে ছাড়া আমার বাড়ি। এবার দেখিয়ে দিই বাবু, একটু চিন্তা আপ কর। একটা নন বেঙ্গলি ব্রাইডাল করেছে, খুব সুন্দর করেছে, সবার খুব নিখুঁত হয়েছে কাজ। পম্পা থ্যাংক ইউ পম্পা, দেখো খুব সুন্দর করেছে। এবার এবার বল বাবু, কৃষ্ণা বল কোথা থেকে এসেছিস? আমি বিরা দৈবভূগোল থেকে এসেছি। আমার ফোন নাম্বার 9832585676। আর দিদি, আমি তো ভাবতেই পারিনি যে দিদির কাছে এসে আমি এতটাই শিখবো, কারণ আমি তুলিটাও ভালো করে ধরতে পারতাম না, দিদি সেটা হাতে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছে। আমি চাই যে দিদি আমাদেরকে যেমন শেখাচ্ছে যেন আরও সবাইকে এইভাবে শেখাতে পারে। হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, সবাইকে শেখাবো। দেখো আমি একদম ডিটেল করে দেখিয়েছি, এবার একটু দূর থেকে দেখাই ফুল লুকটা। প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে, আর সব থেকে বড় কথা ওদের ফাইনাল, প্রত্যেকের ফাইনাল এক্সাম চলছে ওদের। কিন্তু ফাইনাল এক্সামের মধ্যেও আমি যেহেতু পরীক্ষার ডেট ফেলেছি, ওরা একবারও কিন্তু করিনি, সবাই পরীক্ষা দিয়েছে, সব থেকে বড় কথা এটাই। এবার রাজস্থানি ব্রাইডাল একদম সব্যসাচী স্টাইলে করেছে, চলে আয় একটু, চলে আয় বাবু। হ্যাঁ পিয়া, পিয়া বল আগে। আমি এসেছি বেলিয়াঘাটা থেকে, আর হচ্ছে সুস্মিতাদিকে আমি একটা রাজস্থানি লুক দিলাম, আর আমার ফোন নাম্বারটা 8509। বলো, ভুলে গেছি, বলো বলো। আচ্ছা আমি ততক্ষণে তুই তুই নাম্বারটা 09 48517। সবাই খুব টেনশনে রয়েছে। আমি এবার ওরটাও দেখিয়ে দিই, ও স্মোকি করেছে, গ্রিন স্মোকি, খুব সুন্দর করেছে। জানি না কতটা ক্লিয়ার, একটু বলো, যদি একটু হেজি আসে একটুখানি কেউ বলো। দেখো প্রত্যেকের লুকটা একদম ইউনিক, মানে একটা পুরো মানে বোঝা যাচ্ছে একটা কম্পিটিশন চলছে। প্রত্যেকের লুকটাই ইউনিক করেছে, সবাই চেষ্টা করেছে ইউনিক করার, তার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল সবার কাছে যে ওরা পরীক্ষার মধ্যেও এত সুন্দর করে লুকগুলো ভেবেছে এবং করেছে। এবার আমি আসি পল্লবীর কাছে। পল্লবীর আগে মডেলকে দেখিয়ে দিই, দেখো অসাধারণ করেছে, একদম ব্রাইডাল, প্রপার ব্রাইডাল লুক করেছে, একদম ডিফারেন্ট। দেখি একটু ক্লোজ করে বাবু, চন্দন, সবাই একটু চুপ করবে, একটু চুপ করো বাবু, একটু চুপ করো। এবার আসি, অনেকে দেখছে পল্লবী। আমি পল্লবী ঘোষ, একটু জোরে। হাই আমি পল্লবী ঘোষ, আমি এসেছি বেলিয়াঘাটা থেকে, আর আমি সাজিয়েছি রূপস দিকে। আর রূপস দিকে মডেল হিসেবে আমি খুব হ্যাপি, কারণ খুব সাপোর্ট করেছে, আর রিয়াদের কাছে শিখতে পেরে তো কি বলবো, রিয়াদিকে আমার আগে থেকে অনেক ভালো লাগতো। রিয়াদি মোবাইল সার্চ করতাম, দেখতাম, আমি ভাবতেই পারিনি যে রিয়াদের কাছে আমি শিখতে পারবো। আর আর আমার ফোন নাম্বার হচ্ছে 7319257434। দেখো ক্লোজ করে দেখাচ্ছি, দারুন, থ্যাংক ইউ জয়, রিয়া থ্যাংক ইউ। দেখো ক্লোজ করে দেখালাম, ওদের কাজ ভালো লাগলে অবশ্যই ওদের তোমাদের স্পেশাল দিনে ওদেরকে বুক করতে পারো, কারণ ওরা ফার্স্ট আজকে এক্সাম দিয়েছে, মনেই হচ্ছে না যে আজকে ওদের এক্সাম ডে, প্রত্যেকের প্রত্যেকের। এরপরে আমি আসবো আরও, বলো। এই যে আমার চটপটি স্টুডেন্ট, কখনো স্থির থাকে না, বলো। হাই আমি কৃষ্ণা মজুমদার, আমি এসেছি বারাসাত ধর্মতলা থেকে,
আর আমার মডেল তৃষা সাহা আর আগে লুকটা দেখিনি তৃষাকে দেখাই দেখো স্মোকি করেছে বাবু একটু একটু চিন্তা আপ কর চিন্তা চিন্তা একটু আপ কর স্মোকি করেছে একদম অন্যরকম লুক মানে আমি এটা দু তিন বছর আগে লুকটা ক্রিয়েট করেছিলাম এবং সেটাকেই ও রিক্রিয়েট করেছে তার জন্য ওকে থ্যাংক ইউ বলে ওকে ছোট করবো না বোঝা যাচ্ছে আমার স্টুডেন্ট কারণ দুটো বছর আগের একটা লুক এখন করা মানে সত্যি সেটা অন্যরকমই হবে এবং কেমন লাগছে জানাও তোমাদেরও কেমন লাগছে জানাও যারা দেখছো 60 জন দেখছো একটু জানিও কেমন লাগছে তোমার আমার স্টুডেন্টদের কাজ কলকা করেছে দেখো এরকম স্টাইলে কলকা একদম ব্রাইডালের টাচ রেখে একদম সেই বনে দিয়ে আনা একটা লুক দিয়েছে তার মধ্যে একটা প্রতিমা ব্যাপার আছে দারুণ মৌটুসি রেডি হ নেক্সট এক্সামের জন্য ঠিক আছে এবার তৃষ্ণার কাছে যাই বলো 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 আমার মডেল তৃষা সাহা তৃষাদিকে মডেল হিসেবে পেয়ে আমি খুবই হ্যাপি যে সত্যি আমাকে অনেক সহ্য করেছে আমি এরকম লাফাই এত ছটফটে তাও আমাকে এত সহ্য করেছিল আর রিয়াদির ব্যাপারে কি বলবো যেটাই বলবো সেটা কম লাগবে আমার কাছে যেহেতু রিয়াদির কাছে শেখার আমার খুব ইচ্ছে ছিল রিয়াদিকে আমি অনেকদিন ধরেই ফলো করি আর রিয়াদির কাছে শিখে আমি প্রাউড ফিল করছি তোমরাও যারা শিখতে চাও বলবো রিয়াদির কাছে আসলে ভালোভাবে শিখতে পারবে কি রিয়াদি খুব হাতে ধরে বকা বকলেও আমাকে তবুও সেই একটু পরে আবার ভালোবাসে সেইভাবে আবার ভালোভাবে কথা কথা বলে সত্যি আমার খুব ভালো লেগেছে আর যদি আবারও শিখি অন্য অন্য কিছু তো রিয়াদির কাছে অবভিয়াসলি শিখতে আসবে থ্যাংক ইউ সো মাচ দেখো ওর ফুল লুকটা দেখিয়ে দিই এবার 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 হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার বলো আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার 8509439082 দেখো আমি আবার লুকটা দেখিয়ে দিই অসাধারণ হয়েছে মানে আমার লুক রিক্রিয়েট করেছে শুধু তাই নয় প্রত্যেকের লুকই সুন্দর হয়েছে বাট সবার মধ্যে একটা কম্পিটিশন চলছে সবার লুক একদম ডিফারেন্স কারুর সাথে কারুর কিন্তু কোনো মানে ম্যাচ হয়নি সবারটা ডিফারেন্ট এবার আমি আসি এই যে আমার গোলুমলু আমার নাম ইশিতা মণ্ডল আমি নৈহাটি থেকে আসছি আমি আজকে পায়েল ভগত দিদিকে সাজিয়েছি আগে 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 পায়েলকে দেখিয়ে দিই বাবু একটু চিন্তা আপ কর চিন্তা আপ কর একটু রেড হয়ে যাচ্ছে এটা এটার জন্য দাঁড়া দেখো ওরও কলকা অসাধারণ হয়েছে আই মেকআপ দেখো অসাধারণ হয়েছে পুরো ব্রাইডাল আই করেছে থ্যাংক ইউ সো মাচ সবাই এত এত অ্যাপ্রিসিয়েট করছো ওদেরকে আরও অ্যাপ্রিসিয়েট করো ওরা যাতে আগে অনেক এগোতে পারে হেয়ারস্টাইল করেছে ও ব্ল্যাক শাড়ির উপরে করেছে একদম ডিফারেন্ট লুক জানি না ক্লিয়ার আসছে কিনা এতক্ষণ তো ঠিক ছিল এবার এখন কেমন একটা লাগছে রেডিশ রেডিশ হয়ে গেছে ব্যাপারটা দাঁড়াও দেখো এবার এবার মনে হয় ঠিক আছে দেখো তো একটু ঠিক আছে এবার দেখো একদম প্রপার ব্রাইডাল করেছে ফেস মেকআপ সুন্দর হয়েছে খুব চন্দন খুব বাচ্চা মেয়ে প্রত্যেকে এখানে খুব ছোট বলো আমার যদি কাজ ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 6290334336 আচ্ছা আমার কাছে শিখে কেমন লাগলো সেটা বল রিয়াদির কাছে শিখে খুবই ভালো লাগলো আরও যদি অন্য কিছু শিখতে পারি রিয়াদির কাছে অবশ্যই আমি যাব আরও বেশি কিছু শেখার জন্য আর দিদি থ্যাংক ইউ সো মাচ আমি এত কিছু জানতাম না তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ সো মাচ বাচ্চা ব্যাচ সেরা একদম একদম আমি তো আজকে সত্যি বলছি বাচ্চা ব্যাচ সত্যি সেরা জানি না পরে যাদের এক্সাম আছে 2 তারিখ 4 তারিখ তারা কি করবে কিন্তু ওরা সত্যি ফাটিয়ে কাজ করেছে প্রত্যেকে দেখ ওরা প্রত্যেকে মানে নিউজ কাজ প্রত্যেকের প্রত্যেকের আর আজকে মডেলরা যা মানে কোঅপারেট করেছে তার জন্য থ্যাংক কারণ অনেক কিছু হয়েছে শ্যুটের মধ্যে দেখো সব অসভ্য অভদ্রর মতো ফোন করে যায় মেসেঞ্জার কল দেখো আমি আবার প্রত্যেককে একবার একবার করে দেখাচ্ছি মৌমিতা শর্মিষ্ঠা অনুষ্কা রিয়া তারপরে যেন শঙ্করী ভুলে গেছি কাজ করিনি হ্যাঁ সুস্মিতা শায়নি সুস্মিতা আমি সবার সাথে কাজ করেছি যাদের সাথে কাজ করেছি সবার নাম মুখস্থ রূপস মুখস্থ করে নিয়েছি তৃষ্ণা তৃষা পায়েল
আমি অনেকের সাথেই কাজ করেছি এখানে যারা আছে, যাদের সাথে হয়নি কাজ আবার করব। দেখো তোমরা জানাও ওদের টোটাল 11 জন আজকে পরীক্ষা দিয়েছে, কেমন হয়েছে। এরা প্রত্যেকে খুব ছোট, এক মানে কি বলবো, খুবই ছোট। ক্লিয়ার আসছে না, প্রত্যেকে খুব ছোট। তো ছোট বলে এই নয়, অবহেলা করার মতো নয়, অসাধারণ কাজ সবার। আর আমি কথা বলার মতো পজিশনে নেই। হেজি আসছে, হেজি হচ্ছে দিদি। আচ্ছা ঠিক আছে চলো, 9টা বেশি ভালো লাগছে, একটু ভোট করে দিও। টোটাল 11 জনকে দেখালাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সবাই একটু ভোট করে দিও, সবাই মিলে একটু টাটা করে দাও, টাটা টাটা টাটা। দাঁড়া সবাই একসাথে, আমি সবাইকে দেখাতে পারছি না। হ্যাঁ আচ্ছা, এর ভিডিও মেকিং অবশ্যই আমি আপলোড করব। আপাতত টাটা, কারণ এখন কিছু বলতে পাচ্ছি না। আর আমাদের নেক্সট ব্যাচ দমদমে শুরু হবে ফেব্রুয়ারি থেকে, এখানেও একটা শুরু হবে যেটা ফেব্রুয়ারি থেকে স্টার্ট করব, জানি না কবে, এক্সাক্ট ডেটটা আমরা আপলোড করে দেব। থ্যাংক ইউ কুন্তল, যারা মানে সাপোর্ট করছে ওদেরকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর ওদের নামে আর কি বলবো, ওরা খুব ছোট, খুব বকাঝকা দিয়ে কাজ শিখিয়েছি। আর আজকে আমি বলতে পারি ওদের এক্সামের দিন যে আমি সাকসেস, যেরকম শিখিয়েছি সেরকমই করেছে। আমি ক্লোজ করে আবার একবার করে সবাইকে দেখিয়ে দিই, আর দিতে হবে না। দেখো 2 নম্বর একজন বলে দিয়েছে, ছেলেদের ভোট বেশি হচ্ছে, অনুষ্কা, রিয়া। দেখো প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি একবার করে, তোমরা যদি ভুলে যাও ড্রেসের একটা ডিটেল দিয়ে দিও তাহলেই হবে। দেখো ঠিক আছে চলো টাটা, অনেকে দেখেছো, 70 জনের উপরে দেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আর আর কিছু বলার নেই, আপাতত আমরা আবার লাইভ হবো কবে, 2 তারিখ। টাটা, একবার 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 টাটা, দাঁড়াও টাটা। আবার তুই আবার, চলো ওদেরকে খুব মিস করব। এবার আমি টাটা দিয়ে দিই, আমার অবস্থা খারাপ।